করোনা থাবায় টালমাটাল বিশ্ব ধকল সামলে না উঠতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধে নাকাল। এর প্রভাব বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে দেশের বাজারগুলোতে মন্দার শিকার হচ্ছে একের পর এক দেশ, আর এতে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ীরা অনেকটাই ফিকে দিন পার করছেন। করোনার কারণে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন দেশে প্রবাসী ব্যবসায়ীরা। এদের মধ্যে অনেকেই মধ্যপ্রাচ্যের রেডিমেড গার্মেন্টস, সবজি সহ বিভিন্ন ধরনের ব্যবসায় জড়িত। আগের চেয়ে খরচ বেড়ে যাওয়া, আমদানি রপ্তানিতে ধীর হওয়ায় ঠিকমতো পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে পারছেন না। বাংলাদেশ থেকে আমাদের গার্মেন্টসের মাল এক্সপোর্ট করি, বর্তমান যুদ্ধের কারণে আমাদের বাংলাদেশের অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত এবং ডিও বেড়ে যাচ্ছে, সিএনএবির ডিও বেড়ে যাচ্ছে, ঠিকমতো আমরা আমাদের মাল পাচ্ছি না। সৌদি আরবের অনেক প্রবাসী করোনার পর ঠিকমতো বেতনও পাননি। কোম্পানি আগে ঠিকমতো বেতন দিচ্ছে না, পরে 6 মাস বেতন দিচ্ছে না, 6 মাস পরে পাইছে 225 টাকা বেতন। যা পারে তাই কাজ করাই দিছে, আমাদের বেতন যা বেশি যে বলছে তা সেই পরিমাণ বেতনও না। যুদ্ধের প্রভাবে রেডিমেড গার্মেন্টসে ব্যাপক ধস নেমেছে বলে জানান জেদ্দা প্রবাসী ব্যবসায়ীরা। তাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এমনটাই তাদের প্রত্যাশা। সব কিছুর দাম বাড়ার কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতি হচ্ছে, আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। ইউক্রেন রাশিয়া যুদ্ধ লেগেছে, যুদ্ধের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক খারাপ হচ্ছে, আমরাও চাই যে যুদ্ধ বন্ধ হোক। তাদের চাওয়া আগের মতো কর্মব্যস্ততা শুরু হোক ব্যবসা বাণিজ্যে। ডিবিসি নিউজ ডেস্ক।